আসসালামু আলাইকুম আল্লাহ বরকাতু। প্রিয় দর্শক ভাই, উনি হচ্ছেন আমাদের জনপ্রিয় বক্তা কারি জুবায়ের আহমদ তাশিফের বাবা। উনি শারীরিকভাবে অসুস্থ, তো উনি আজকে বাদ মাগরিব টঙ্গী সরকারি কলেজ গেট মসজিদে মুসল্লিদের কাছে হাত পেতেছিলেন ওনার চিকিৎসার জন্য। তো এখন আমার মসজিদে উনি আসছেন, তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত ঘটনাটা শুনবো। যেহেতু ওনার ছেলে জুবায়ের আহমদ তাশরিফ, উনি পুরো বাংলাদেশের একজন পরিচিত বক্তা, পরিচিত মুখ। ওনার আমি জানি যতটুকু যে ওনার লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম, এবং কেন উনি ওনার বাবাকে চিকিৎসার জন্য হেল্প করতেছে না, সহযোগিতা করতেছে না, ওনার বাবার মুখ থেকেই আমরা সরাসরি শুনবো। অনেকেই জানতে চেয়েছেন যে বিষয়টা বিস্তারিত জানার জন্য, তো ওনার মুখ থেকে আমরা শুনবো। ভাই আপনার নাম কি? আমার নাম মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আপনি ওদিকে তাকায় একটু বলেন। আপনার ছেলে কি জুবায়ের আহমদ তাশরিফ? জি জি। জনপ্রিয় বক্তা? জি জি। আচ্ছা, তো আপনার কি সমস্যা একটু বলেন তো। আমার সমস্যাটা হলো, আমি তার বলছিলাম আমার খুব আশা ছিল যে আমি একটা উমরা করব। আচ্ছা আচ্ছা। পরে উমরার জন্য বলছিলাম যে আমি কিছু টাকা দেই, তুই আমার 1 লাখ টাকা দে, আমি বাকি টাকাটা দিয়া উমরা করি। পরে সে বলছে টাকা দিবে, 1 লাখ টাকা দিবে। পরে আমি উমরা যাইতেছি, তার অনেক মানে তার জন্য বাদ চাইছি টাকা দেওয়ার জন্য, সে টাকা দেয় না। তো পরে অনেক কষ্ট কষ্ট কইরা আমি মনের কষ্টতে, পরে আমার একটা গরু ছিল, গরুটা বিক্রি করিয়া পরে আমি 1 লাখ টাকা একজনের দিয়া 1 লাখ টাকা দিয়ে আমি উমরাটা করছি। পরে সে তার যে লগে যে সাথে যে থাকে তার আমার বাসটা, তো সে বলতেছে যে কাকা তোমার তো 5000 টাকা দিতে বলে, 5000 টাকা তুমি নেও, বাকিটা তোমার তাহলে বিকাশে দিবে। আমি বলেছিলাম না, আমার উমরার টাকা দিতে পারে, তাহলে 5000 টাকা নিয়ে আমি কি করবো। পরে আমি 5000 টাকা নিই নাই, তো ওইখান থেকে তার রাগ, তার সাথে আমার রাগ যে আমি আমার উমরার টাকাটা কিছু দিত দিল না। এরপরে আমি এমনিও আমার সে খবর নেয় না, আমার কেমনে ভালো চলি কেমনে কি করি সে আমার খবর নেয় না, টাকা পয়সা দেয় না। আমি পাশে ফোন টোন দেয় না, কোনোদিন ফোন আচরণ বিধি, আমি ফোন তো সে দিবে তোর কথা, আমি ফোন দিলেও সে ফোন রিসিভ করে না। আল্লাহ, আমি ফোন দিলেও ফোন রিসিভ করে না, আল্লাহর কসম করে বলি, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। আচ্ছা, তো এরপর থেকে তার সাথে আমি রাগ দেয় না, সে যদি ফোন ধরে না, এরপর সে উমরার টাকাটা দিবার করছিল, টাকাটা দিল না, আমি গরু বৈশা করে উমরা করছি। এরপরে আমি তার সাথে রাগ, পরে ইদানিং আমি অসুস্থ, আমার ইন্ডিয়া যেতে হয় অনেক। আপনার কি সমস্যা? আমার সমস্যাটা হলো টিবি, টিবি রোগ, টিবি রোগে আক্রান্ত, টিবি রোগে আক্রান্ত গুরুতর একটা। আর টিবিটা হলো অনেক অনেক সমস্যা হয়, অনেক সময় যে এই হয় মানে লাংসে হয়, আবার ওই বুঝতে হয়। তো আমার টিবি রোগ হলো বুঝতে মানে ব্যথা করে, ব্যথার জন্য ঘুমাইতে পারি না রাত্রে, ঠিক আছে তোমার চিকিৎসা হলে দেশে করবো ইমনেসিনা। পরে বললো ঠিক আছে, যদি দেশে করে তাহলে আমি দেখুক দেশে, আর দেশে অনেক চিকিৎসা করছি, আমি বাধা হইতেছি না। পরে আজকে প্রায় 2 মাস হয়ে গেছে এই কথা বলার পরে, তাই বললাম যে আমি তার চিকিৎসা করলাম, পসরা বন্ধ হয়ে গেছে। পরে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে, মানুষের কাছে টাকা চায়া চায়া আমি তার পসরা যখন বন্ধ হয়ে গেছে, আমি ভিক্ষা করে করে চায়া চায়া, ছাত্র যেমন ছোটবেলা ছোটবেলা, তো ওর যখন অসুস্থ হয়েছিল তখন যে আমি দেরি করতাম, তার তো সে মারা যেত, পসরা বন্ধ হয়ে গেছে মানুষ থাকে না। তো আমি তো তখন কি করতে হইব কি না করতে হইব, আমি রাতের রাত করে দিনের দিন কয়নি, আমি ঢাকা ময়মনসিংহ এই মির্জাপুর হাসপাতাল, কাটালি মির্জাপুর হাসপাতালে আমি দৌড়াদৌড়ি করে তার চিকিৎসা করে ভালো করছি, আল্লাহ ভালো করছে, আমি চেষ্টা করছি। তো এই তারা যখন আমি এত ভিক্ষা করে চিকিৎসা করলাম, আজকে সে এত বড় হয়েছে, আমি তার কাছে টাকা চাইছি, হ্যাঁ কো এমনি সেটা চিকিৎসা করবো, এমনি সেটা চিকিৎসা করলে তো করুক। আজকে আমি 2 মাস যাবৎ হয়ে গেছে, আমি ব্যথার জন্য আমি ঘুমাইতে পারি না, সে আবার চিকিৎসা করে না। পরে আমি বাধ্য হয়েছি এখন যে সে যখন চিকিৎসা করে না, টাকাও দিল না, ও পরে টাকা চাইছে, কলে আমি জমি কিনবো, আমার টাকার অভাব, আমি টাকা দিতে পারতেছি।
মানে বাবা অসুস্থ সন্তান জমি কিনবে সন্তান জমি কিনবে এগুলো যে মিথ্যা বলে আল্লাহ তো না আমার বিচার করে আমি মসজিদে বসে বলতেছি না না আপনি একটা ইমাম একজন ইমাম আপনি কেন মিথ্যা বলবেন সে জমি কিনবে অথচ ওইদিকটা বাবা অসুস্থ আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক তারপরে পরে যে এখন আমি চিন্তা করছি যে এখন আমার তো চিকিৎসা করতে হবে আমি তো আমার তো চাই যে দুনিয়া থেকে একদিন বাঁচো পরে আমি যারা বন্ধু বান্ধব আছে তাদের মিছু বাইরে কইছি ঠিক আছে আপনি আসুন পরে বিভিন্ন মানুষের এমন কিছু দিতে কইতেছে পরে ইসব বাইরে গেছি পরে মাগরিবের নামাজ পড়ে আমার কিছু টাকা মুসল্লিদেরকে বলছি কিছু টাকা দিছে 1380 টাকা দিছে যাই হোক আসলে বিস্তারিত ঘটনা তো আসলে লাইভে বলা যায় না তো তারপরে যতটুকু বললাম এখন আপনারা চিকিৎসা করতে তো প্রায় আড়াই তিন লাখ টাকা প্রায় আড়াই তিন লক্ষ টাকা লাগবে ইন্ডিয়াতে চিকিৎসা করাবে আপনারা আমার লাইভটি যারাই দেখবেন আপনাদের কাছে আমার দোয়া দিয়ে অনুরোধ থাকবে একজন আলেম হিসেবে আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দিবেন এবং সকলেই সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার বিকাশ নাম্বারটা আমি এখানে একটু বলি আপনার বিকাশ নাম্বারটা আমি সকলকে আমি বাবুল আব্দুল্লাহ বলি যে আমার একটু আপনার নাম্বারটা একটু বলেন 01967 0967 220 220 995 995 ওনার নাম্বারটা আমি আবার বলতেছি হ্যাঁ এটা বিকাশ নাম্বার 01962 67 আপনারা যারা একজন আলেম হিসেবে সহযোগিতা বিকাশ এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ পার্সোনাল সকলের কাছে আমার অনুরোধ থাকবে সবাই সাধ্য অনুযায়ী একটু সহযোগিতা করবেন তো এ বলে লাইভ শেষ করে